প্রতি বছরে শিলিগুড়ি শহরের মানুষকে দুর্গাপূজায় মণ্ডপ সজ্জা এবং প্রতিমায় চমক দিয়ে থাকে সংঘশ্রী ক্লাব। তার কোনো রকম অন্যথা এবছরেও হবে না। শিলিগুড়ি শহরের মূল যে সমস্ত দুর্গাপূজো রয়েছে তাদের মধ্যে সংঘশ্রী ক্লাব একটি অন্যতম নাম হিসেবেই পরিচিত। এবছরে তাদের থিমের নাম চক্ষু চড়ক গাছ। দুর্গাপূজোর এখনো প্রায় 3 মাস বাকি রয়েছে। সেই সময় দাঁড়িয়ে রবিবার তারা তাদের ক্লাব প্রাঙ্গণে মণ্ডপ তৈরির খুঁটি পুজোর আয়োজন করলেন। ক্লাবের পক্ষ থেকে শৈবাল দত্ত বলেন, শিলিগুড়ির সংঘশ্রী ক্লাব প্রতি বছরই মানুষকে চমক দেওয়ার চেষ্টা করে, এবছরও তার অন্যথা হবে না। আমরা পুজোর মাধ্যমে মানুষকে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করি। এবছর আমাদের থিমের নাম চক্ষু চড়ক গাছ। এর মধ্যে দিয়ে আমরা এমন একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করছি যা সাধারণ মানুষের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। প্রতি বছর যে ভাবনায় এই ক্লাবের মণ্ডপ সেজে ওঠে, এবছরও সেই ভাবনাতেই মণ্ডপ তৈরি হচ্ছে। প্রতিমার দায়িত্বে রয়েছেন শিলিগুড়ির স্বনামধন্য মৃৎশিল্পী সুশান্ত পাল। মণ্ডপ সজ্জা এবং প্রতিমার সাথে সামঞ্জস্য রেখে ফুটিয়ে তোলা হবে আলোক সজ্জাও। দেখুন, শিলিগুড়ি সংঘশ্রী ক্লাব প্রতি বছরই মানুষকে নতুন কোনো একটা চমক দেওয়ার চেষ্টা করে এবং আমাদের প্রত্যেক বছরই একটা সোশ্যাল মেসেজ থাকে আমাদের পুজোতে। এবছর আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই আমাদের ফ্লেক্স পড়ে গেছে যে চক্ষু চড়ক গাছ আমরা ইতিমধ্যেই আমরা ফ্লেক্স ফেলে দিয়েছি। কি হচ্ছে সেটা একটা সামাজিক মেসেজ, যেটা থাকে তার অন্যতা সংঘশ্রী ক্লাব করবে না। ধীরে ধীরে আমরা সবাই বুঝতে পারবো থিমটা কি, আস্তে আস্তেই সেটা আপনার আমাদের সামনে সকলের সামনে আসবে, আমরা সেটা পরেই জানাবো। তবে এইটুকুন একটা কথা বলে রাখতে পারি, এমন সামাজিক মেসেজ দিচ্ছি যেটা হচ্ছে আমাদের সকলেরই নিত্য জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত আছে, এটুকুনি জাস্ট আজকের দিনে বলতে পারি। আরসিটিভি সংবাদ, শিলিগুড়ি।